সম্প্রতি সময় মনিরয় বি রাউনের দর্শকের একজন অভিনেত্রী মোরো্ এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন ঠিক এই জন্য অবশ্য তো অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় যদিও এই রূপের জাদুতে দর্শকরা সর্বদাই গ্যায় লন ঠিক এই জন্য এই রূপের জাদু এবং অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি তার অনুরাগীদের কাছে সর্বদাই আলোচনায় থাকেন মোরব্বর বলিউডের এই সুন্দরীকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে অবশ্য মনিরয় তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবিও শেয়ার করেন এই তারকা ঠিক এই জন্য অবশ্য সমালোচনা শিকারণ মোরভা সে সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না ঠিক এই জন্য বি ডাউনের সুন্দরী তার মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই দ্বারা বিগত সম্প্রতি মন্দিরে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় শুধুমাত্র টপ পরে ক্যামেরার সামনে ধরা দিতে সেই সাথে খোলামেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা হট লাগে ঠিক এই বর্তমানে তার রূপের প্রতি দিশারতে দেখা যায় তার অনুরাগীদের সেই সাথে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন মোরবার অনেকে তার রূপের প্রশংসা করেন যদিও অনেকে থেকে গ্ল্যাম বলে দাবি করেন এজ ওয়েল এস অনেকে আবার লিখেছে সেই সাথে অনেক আবার থেকে মাইলাভ বলে দাবি করেন মোরবার অনেক আবার তাকে কুইন বলে উল্লেখ করেন সুতরাং ঝোক সবকিছু মিলে সম্প্রতি এই তারকা দর্শকদের মাঝে যেভাবে আলোচনায় পায় বর্তমানে মনিরতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে কিন্তু দুঃখের বিষয় যে এই তারকা কোনো চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ করছেন না মোরবার এই তারকা বর্তমানে অবসর যাপন করছেন কিন্তু আগামী বছর থেকে এই তারকা তার নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন বলে জানা যায় অন্দাদের দারেন ব্রহ্মস্ত্র পার্ট ওয়ান চলচ্চিত্রে অভিনেত্রীকা হল চরিত্রে অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে যদিও চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় রণবীর কাপুরকে সুতরাং জেনে তো নিলেন খোলামেলা পোশাকের সম্প্রতি সময় রয় ক্যামেরার সামনে ধরা দেয় মরোবার এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য